السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم، أما بعد، بسم الله الرحمن الرحيم. الحمد لله، الله রশি শিখিত কথাই করছি যে আমরা আমাদের তরজমাতুল কোরআন ও সংক্ষিপ্ত তাফসীরের ক্লাসে জয়েন করতে পেরেছি আলহামদুলিল্লাহ। একটু বিলম্বিত হওয়ার জন্য দুঃখিত, আমি একটু শারীরিকভাবে অসুস্থ। ক্লাস তারপরেও নিচ্ছি কারণ গত 2টা সপ্তাহ আমাদের ক্লাস মিস গিয়েছে, তো এই জন্য আজকে আমরা সংক্ষিপ্ত ভাবে ইনশাল্লাহ আমাদের ক্লাসটা করব যতটুকু আল্লাহ তৌফিক দেন। আমরা পড়ছিলাম সুরা আলী ইমরান, কোরআনের 3 নম্বর সুরা। গত কয়েকটা ক্লাসে আমরা 27 নং আয়াত পর্যন্ত পড়েছিলাম, তো আজকে ইনশাল্লাহ 28 নং আয়াত থেকে আমাদের পড়ার পড়ব। এর আগে মূলত সূরা আল ইমরানের শুরুতে, সূরা আল ইমরানের পুরো বিষয়টাই আমি আপনাদের শুরুতে বলেছি যে মূলত এগুলো কোন প্রেক্ষাপটে, এবং বিশেষ করে এর আগে বদরের যুদ্ধের কিছু বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে নিয়ে এসেছিলেন, তো এবং ইহুদি এবং খ্রিস্টানদের প্রাসঙ্গিকতা এখানে আছে। সূরা বাকারার মধ্যে ইহুদিদের কথাটা একটু বেশি ছিল, প্রাসঙ্গক্রমে খ্রিস্টানদের কথা এসেছিল। সূরা আল ইমরানে এটার অপোজিট, মূল এখানে মানে বদর এবং উহুদ যুদ্ধের আলোচনার পাশাপাশি এখানে মূলত খ্রিস্টানদেরকে অধিক বেশি মানে সম্বোধন করা হয়েছে। আপনার নাম দেখলে হয়তো বুঝতে পারছেন, আলী ইমরান। ইমরান ছিল মারিয়াম আলাইহিসসালামের বাবার নাম, তো তার বংশধরের কথা বলছে, তার মানে হচ্ছে মারিয়াম আলাইহিসসালাম, তার সন্তান ঈসা আলাইহিসসালাম। তো এর সাথে সঙ্গে আসবে ঈসা আলাইহিসসালামের খালু জাকারিয়া, সরি মানে মারিয়াম আলাইহিসসালামের খালু জাকারিয়া আলাইহিসসালাম, তার সন্তান ইয়াহিয়া আলাইহিসসালাম। তো এনাদের মূলত অনেক বেশি আলোচনা এখানে পাওয়া যাবে, এর পাশাপাশি প্রসঙ্গক্রমে ইহুদিদের আলোচনা এখানে আসবে। আর সেই জায়গা থেকে এর আগে আমরা পড়ছিলাম যে এই বিশেষ করে এই যে রুকুটা যাচ্ছে সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3 নম্বর রুকু, সেখানে কাফেরদের কথা বলা হচ্ছে এখানে, যে তাদের তারা পৃথিবীতে বাহ্যিকভাবে আপনার মানে খ্রিস্টানদের কথা বলছিল মূলত এখানে, যে তারা এর আগে নবীদের হত্যা করেছে, বনু ইসরায়েলদের কথা, এবং তাদের তারা কুফুরি করেছে আল্লাহর সাথে, এবং মানুষদেরকে যারা মানুষের মধ্যে থেকে যারা হচ্ছে ইনসাফের নির্দেশ দেয় তাদেরকে হত্যা করেছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কনসিকুয়েন্সটা কি হবে, আজাব হবে, জাহান্নাম হবে, সেই বিষয়টা সুস্পষ্ট ভাবে এখানে বর্ণনা করে দিয়েছেন। এবং দুনিয়ায় তারা যে কাজকর্ম করছে সবকিছুই মূলত এগুলো তারা নিজেরা যত ভালো মনে করুক যে অনেক পর উপকার করছে, অথবা হচ্ছে আপনার অনেক কাজের কাজ করছে, কিন্তু এগুলো সব সবই আখিরাতে নিষ্ফল হয়ে যাবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই কুফুরির যে রিজনটা সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইখানে মূলত বর্ণনা করেছিলেন, যে এটা রিজনটা আসলে কি, কোন কারণে মূলত তারা এই তাদের এই পরিণতি। তো এখানে যেটা আমরা পেয়েছি সেটা হচ্ছে মূলত তাদেরকে যে কিতাব দেওয়া হয়েছিল তাদের কিছু অংশ তারা কিছু অংশ তারা সেটা গ্রহণ করত, কিছু বাদ দিত। তাদেরকে যখন বলা হতো যে আল্লাহর কিতাবের দিকে ফিরে আসো এবং এটা অনুযায়ী তোমরা চলো, তাদের মধ্যে থেকে একটা বড় গ্রুপই তারা মুখ ফিরিয়ে নিত এখান থেকে। তো এইটা শুধুমাত্র মূলত আমরা যখন এগুলো পড়ছি তখন আমাদের এই বিষয়টা মাথায় রাখতে হবে যে এইটা শুধুমাত্র তাদেরকে বলা হচ্ছে না। হ্যাঁ, এটা যেহেতু আমাদের উপর নাজিল হয়েছে এই গ্রন্থ, অর্থাৎ আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উপর, এবং মূলত তার উম্মতদেরকে এই মেসেজ দেওয়া হচ্ছে, তো এগুলো মূলত আমাদের জন্য সতর্কবার্তা। আমরা শুধু এই জায়গা এখান থেকে এইভাবে পড়বো না কোরআনটা যে এটা শুধুমাত্র ওই সময়ের ঘটনা, ওই মানুষদের জন্য প্রযোজ্য,
বরং না, মানে তারা যেই সব কর্মের কারণে, তাদের যেই সব ক্যারেক্টারের কারণে তারা পথভ্রষ্ট হয়েছে, ওই সব ক্যারেক্টার, ওই ধরনের মানসিকতা, ওই ধরনের আচরণ যদি আমরাও করি, তাহলে আমাদের প্রতিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ধরনের মানে ক্রোধ থাকবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, এবং সেই কনসিকুয়েন্সটা আমাদেরও ফেস করতে হবে। হ্যাঁ, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পূর্বের উম্মতটা যেভাবে পথভ্রষ্ট হয়েছিল, আমাদের আমার উম্মতটাও কি করবে ওইভাবেই, মানে মানে তাদের পদাঙ্ক অনুসরণ করে ওইভাবে পথভ্রষ্ট হবে। তো সেই সেই জিনিসই দেখা যাচ্ছে আমরা এখনো দেখি, তারা যেরকম তাদের ধর্মগ্রন্থের একটা অংশ মানত আর একটা অংশ মানত না নিজের সুবিধা মতো, আমরাও সেরকমই করছি, এই জিনিসটা মানছি, ওই জিনিসটা মানছি না, ঠিক আছে, এমন করছি, যখন আল্লাহর বিধান অনুযায়ী কোনো ফয়সালা আমাদের কাছে স্পষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু তারপর আমরা তার বিপরীত করছি, হালাল হালাল হারামের তোয়াক্কা করছি না। এবং আমরা এইখানে তাদের যে একটা আইডিয়া ছিল যে আমরা তো অল্প কিছু দিনের জন্য হয়তো জাহান্নামে যাইতে পারি যদি খারাপ কিছু করছি আর কি, এই জন্য পরে তো ঠিকই আমরা জান্নাতে যাবো। তো আমাদের মুসলমানদের মধ্যে বেশ এরকম একটা আইডিয়া আছে, হ্যাঁ, যে মুসলমান তো আমরা, সমস্যা কি, মানে যতই গুনাহ হোক একটা সময় তো জান্নাতে যাবই। তো এই ধরনের একটা চিন্তা ভাবনা থেকে আসলে গুনার প্রতি আরো বেশি ধাবিত হয় মানে মানুষ, ঠিক আছে। তো এইটা খুবই দুঃখজনক, একদম ইহুদি খ্রিস্টানদের যেই মানে চরিত্রটা ছিল সেটাই এখানে ফুটে ওঠে, যে তারা মনে করতো যে অল্প কিছুদিনের জন্য তারা জাহান্নামে যাবে, তারপরে তো জান্নাতে যাবেই। আমাদেরও মূলত সেম বিশ্বাসটা এরকম চলে এসেছে যে যতই হোক মুসলিম তো আমরা, তো যাই গুনা টুনা হোক না কেন, এটা তো মানে এক সময় তো জান্নাতে যাবই। তো এই বিষয়গুলো মূলত একটা মানুষকে আস্তে আস্তে ইমান হারা করে ফেলে, তো পরবর্তীতে দেখা যাচ্ছে যে চিরস্থায়ী জাহান্নামী হয়ে যায়। তো এই জন্য এই ধরনের আল্লাহ মাফ করুক চিন্তা ভাবনা যেন আমাদের মধ্যে অন্তত না থাকে, সাবকনসিয়াস মাইন্ডেও যেন না থাকে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরবর্তীতে এখানে আমরা দেখি যে সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে দিয়েছেন যে সেইটা সেই দিনটাই, যে দিনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, সেদিন তিনি একত্রিত করবেন আমাদের সবাইকে, এবং সেই ব্যাপারে কোনো কোনো সন্দেহ নাই, এবং সবাইকেই তার যা যা প্রাপ্য সেটা দিয়ে দেওয়া হবে। এবং তারপরে আমরা এখানে দেখেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূলত খন্দকের, মানে আমরা এই যে সূরা আল ইমরানের যে প্রেক্ষাপট, হ্যাঁ, সেই প্রেক্ষাপটটা মূলত মানে বদর যুদ্ধ পরবর্তী সময়, উহুদ যুদ্ধ পরবর্তী, উহুদ যুদ্ধ, বদর যুদ্ধ এবং খন্দক বা আহজাবের যুদ্ধের সময়কালে, হ্যাঁ, দ্বিতীয় তৃতীয় চতুর্থ হিজরি এরকম সময়টা। তো এটা ছোট কোনো সুরা না যে একসঙ্গে নাজিল হয়েছে, বরং অল্প অল্প করে এই সময়টার মধ্যেই নাজিল হয়েছে। হ্যাঁ, তো এই যে যে আয়াতটা এখানে আমি বলেছিলাম, এখানে এখান থেকে মূলত খন্দকের যুদ্ধের একটা প্রেক্ষাপট আছে, সেখানে কাফেররা বা মুনাফিকরা তারা অনেকে হাসাহাসি করতে লাগলো যে মানে সারা মানে এতদিন তো শুধুমাত্র মক্কার লোকদের সাথে যুদ্ধ ছিল, কিন্তু আহজাবের যুদ্ধ যখন হলো বা খন্দকের যুদ্ধ যেটা আমরা বলি, সেই যুদ্ধে কিন্তু আহজাব মানে হচ্ছে হিজবুনের বহুবচন, মানে অনেক বেশি দল, হ্যাঁ, মানে মক্কার মক্কা এবং অন্যান্য যে আরব গোষ্ঠী সবাই সম্মিলিত ভাবে কিন্তু মুসলমানদের উপর আক্রমণ করেছিল। সেটা তো স্বাভাবিকভাবেই কোনোভাবে মুসলমানদের পারার কথা ছিল না, জিতার কথা ছিল না, কিন্তু অনেকে হাসাহাসি করতে লাগলো যে কি মানে কিছু মানুষ এরা সমস্ত আরবের বিরুদ্ধে কিভাবে হচ্ছে লড়াই করবে, ঠিক আছে, ইত্যাদি ইত্যাদি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় কিন্তু সাহাবিদেরকে একথাও বলেছিলেন যে মানে মুসলমানরা ভবিষ্যতে শুধুমাত্র আরব না, বরং আরবের বাইরে গিয়ে রোম, পারস্য এগুলো দখল করবে। এটা শুনে মুনাফিকরা এবং কাফিররা হাসাহাসি করত। সেই জায়গা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়টা স্পষ্ট করে দিয়েছেন যে তুমি বলে দাও, আল্লাহুম্মা মালিক আল মুলক তুতি আল মুলক মান তাশা ওয়া তানজি আল মুলক মিম্মান তাশা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতেই সকল রাজত্ব, তিনি যাকে ইচ্ছা রাজত্ব দান করেন, যাকে ইচ্ছা রাজত্ব তার থেকে ছিনিয়ে নেন, অত ইজ্জু মান তাশা ওয়া তুদিল্লু মান তাশা, তিনি যাকে ইচ্ছা সম্মানিত করেন, যাকে ইচ্ছা তিনি লাঞ্ছিত করেন, বিয়াদিকাল খাইর, তোমার হাতেই সকল কল্যাণ, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয়ই তুমি সবকিছু করতে সক্ষম। তো
তার মানে হচ্ছে যে এখানে সবকিছু আল্লাহর হাতে, সুতরাং আমাদের এটা নিয়ে মানে কিছু টেনশনের কিছু নাই যে আমরা কি করতে পারবো কি করতে পারবো না, বরং আমাদের যে দায়িত্ব রেসপন্সিবিলিটি সেটাই আমাদের পালন করে যাওয়া যেতে হবে, এটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ হবে। তো তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলছেন যে তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহার ফিল লাইল, রাত রাতকে রাতকে দিনের মধ্যে আল্লাহ প্রবেশ করান, দিনকে রাতের মধ্যে প্রবেশ করান, অর্থাৎ রাত কোন সময় বৃদ্ধি হয় দিন কোন সময় বৃদ্ধি হয়, এটার কথা বলছেন। অতুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি অতুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়ি, তিনি প্রাণহীন জিনিস থেকে তিনি মানে প্রাণবান বস্তু বের করেন, আবার প্রাণবান বস্তু থেকে তিনি আবার নিষ্প্রাণ বস্তু বের করেন, ঠিক আছে। তো তার জকুমাং তাসা ও বিগায়রি হিসাব, এবং তিনি যাকে ইচ্ছা তিনি কি করেন অগণিত অপরিমিত রিজিক দান করেন। তো একজন মুমিনের সে বিশ্বাস থাকবে, ঠিক আছে। এরপর থেকে আমাদের আজকের মূলত পূর্বে আমরা কি পড়েছি, যেহেতু 2 সপ্তাহের একটা গ্যাপ ছিল, এই কারণে আমি জাস্ট কনটেক্সটটা নিয়ে আসলাম যাতে করে আমাদের পূর্বাপর একটা মিল থাকে, আদারওয়াইজ অনেকের জন্য এটা শুধুমাত্র এখান থেকে বোঝা সমস্যা হয়ে যাবে। তো 28 নং আয়াত থেকে আমরা আজকে পড়ব। এটার মূলত বিষয়বস্তু যেটা সেটা হচ্ছে যে দেখুন সেই সময়ের প্রেক্ষাপটটা একটু চিন্তা করুন যে কাফির যারা আছে মূলত মুশরিকদের কথা, বিশেষভাবে মুশরিকদের কথা বলা হচ্ছে, যাদের সঙ্গে মুসলমানরা একটা মানে সামরিক এক ধরনের বিবাদ চলছে সেখানে, হ্যাঁ যুদ্ধ চলমান এমন একটা সম্প্রদায়ের সাথে তাদের ব্যাপারে কথা হচ্ছে, কিন্তু মানে মানে যেই পরিস্থিতির আয়াত এটা, এটা একটু আমাদের মাথায় রাখতে হবে যে এইটা যেই সময়ের আয়াত সেই সময়টা একটু যুদ্ধরত অবস্থা, এটা কোনো শান্তিপূর্ণ অবস্থা না। হ্যাঁ হুদাইবিয়া সন্ধির পরে মূলত একটা একটা সন্ধি হয় এবং তারপরে শান্তি কিছু সময়ের জন্য ছিল আমরা যারা জানি, এবং পরবর্তীতে মক্কা বিজয়ের পরে পুরোটাই মানে ওই ব্যাপারটা ক্লিয়ার হয়ে যায়। কিন্তু এই যে সময়টা চলছে দ্বিতীয় হিজরতের পরবর্তী সময়টাই, দ্বিতীয় যুদ্ধে হিজরিতে বদর যুদ্ধ হলো কাফিরদের সাথে, তৃতীয় হিজরিতে উহুদের যুদ্ধ হলো, চতুর্থ হিজরিতে খন্দকের এই যে চতুর্থ মানে পঞ্চম হিজরির সময় এই যে আহজাবের যুদ্ধের ব্যাপারগুলো, তো এই চলমান একটা যুদ্ধের বিষয়টা চলছে, অর্থাৎ কাফিরদের সাথে বিশেষ করে মক্কার মুশরিকদের সাথে, হ্যাঁ একটা এক এক ধরনের শত্রুতা চলছে। তখন পর্যন্ত ইহুদি এবং খ্রিস্টানরা সরাসরি মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করেনি তখন পর্যন্ত, হ্যাঁ এরপরে আমরা দেখব যে ইহুদি যে গোত্রগুলো আছে মানে খন্দকের যুদ্ধের পরে বিশেষ করে ইহুদি যে গোত্রগুলো আছে তারা বিভিন্ন ভাবে মুসলমানদের সাথে আস্তে আস্তে ছলচাতুরি করে মানে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি করতে থাকে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে আস্তে পদক্ষেপ নেন তাদের বিরুদ্ধে। কিন্তু এই পর্যন্ত খন্দকের যুদ্ধ পর্যন্ত দেখা যাচ্ছে যে তারা উপর দিয়ে মুসলমানদের সাথে এরকম ভাব জমানোর চেষ্টা করে আর কি, কিন্তু ভেতর দিয়ে আবার সমস্যা করার চেষ্টা করে, কিন্তু প্রত্যক্ষ ভাবে শুধুমাত্র মুসলমানদের সাথে লড়াই ছিল মক্কার মুশরিকদের, এবং মক্কার মুশরিকদের যেই মানে এলাই আছে তাদের যেই আপনার মানে আপনার বন্ধু পক্ষ আছে, ঠিক আছে, তো তা এরকম যেই আশেপাশের আরব গোষ্ঠীগুলো আছে তাদের সঙ্গে মূলত এই মুসলমানদের লড়াই ছিল। তো আমরা সেই সময়ের আয়াত পড়ছি বা সেই সময়ের প্রেক্ষাপটের বিষয় পড়ছি যখন একটা বিবাদমান পরিস্থিতি পরস্পর যুদ্ধ চলছে মিনিট রাখার চেষ্টা করি একটু কাইন্ডলি জয়েন করছি। আচ্ছা তো সেইটা একটু খেয়াল রেখে আমরা এই আয়াতটা পড়ব। এখানে মূলত বলা হচ্ছে যে এখানে মূলত বলা হচ্ছে যে কাফের যারা আছে, একজন একজন মুমিন চিন্তাগতভাবে তার কি বলে সেই সময়ের প্রেক্ষাপট অনুযায়ী একজন মুমিন সে তার ইমানের বিষয়ে চিন্তা করবে, সে তার বন্ধু গ্রহণ করবে মুমিনদের মধ্যে থেকেই, ঠিক আছে। কারণ এখানে স্পষ্টভাবে নিষেধ করা হয়েছে যে মুমিনরা যেন কাফেরদেরকে মুশরিক যারা আছে কাফের যারা আছে যাদের সাথে একটা বিবাদমান পরিস্থিতির মধ্যে মুসলমানরা যাচ্ছে তো তাদেরকে যেন বন্ধুরূপে গ্রহণ না করে,
ঠিক আছে, এ ব্যাপারে সুস্পষ্ট নির্দেশনা এখানে দেওয়া আছে, এবং বিশেষভাবে খুব কড়া কথা বলা আছে যে যারা এমনটা করবে আল্লাহর কাছে তাদের কোনো অংশ নাই। ঠিক আছে, সেই বিষয়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে দিয়েছেন। তো এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়টা স্পষ্ট করে দিয়েছেন এখানে, তো সেইটা একটা এই এই আয়াতের আলোকে এবং আরো অনেক হাদিস আমরা পাই যেখানে স্পষ্টভাবে বলা আছে যে মুশরিক যারা আছে বিশেষ করে তাদের থেকে মানে তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করার ব্যাপারে নিষেধাজ্ঞা, এটা হারাম। হ্যাঁ, তো এখান থেকে কোয়েশ্চেন আসে যে আসলে কোনো অমুসলিম কি মানে ফ্রেন্ড হতে পারবে কিনা, বা ঠিক আছে, তো সেই ধরনের একটা কোয়েশ্চেন আছে, তো সেটা আলোচনা আমরা করব। আগে আমরা আয়াতটা দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইত্তাখিযিল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। মুমিনগণ লা ইত্তাখিযু মানে হচ্ছে যেন গ্রহণ না করে, না বানাই, ঠিক আছে, মুমিনরা আল কাফিরিনা কাফেরদেরকে, মুমিনরা যেন কাফেরদেরকে গ্রহণ না করে, না বানাই, কি না বানাই, আউলিয়া বন্ধুরূপে, মিন দুনিল মুমিনিন মুমিনদেরকে ছেড়ে, মানে মুমিনদেরকে ছেড়ে কাফেরদেরকে যেন মুমিনরা বন্ধু হিসেবে গ্রহণ না করে, বন্ধু না বানাই। ঠিক আছে, ওয়ামাই ইয়াফাল যালিকা, আর এমনটা যে করবে, ফালাইসা মিনাল্লাহি ফি শাই, কোনো কিছুর ক্ষেত্রে সে আল্লাহর সাথে কোনো সম্পর্ক নাই তার, ঠিক আছে, আল্লাহর থেকে কোনো কিছুর ব্যাপারে তার আর কোনো অংশ নাই। ইল্লা আনতাত্তাকু মিনহুম তুকাতান, তবে এখানে একটা বিষয় এমন আছে, কেউ যদি এমন পরিস্থিতিতে থাকে যে ধরেন ওই ওই মুশরিক সম্প্রদায়ের মধ্যে কেউ বাস করে এবং তার আত্মরক্ষার জন্য তার বন্ধুত্বের সম্পর্ক রাখতে হয় অন্যদের সাথে, তো নতুবা তার জীবনের জন্য সেটা হুমকি, তো সেই আত্মরক্ষামূলক কোনো কারণে মানে পন্থা অবলম্বন করার জন্য, সে বাঁচার জন্য সে সেটা গ্রহণ করতে পারে। ঠিক আছে, এটার একটা অপশন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুলে রেখেছেন। আদারওয়াইজ নর্মালি মুশরিকদের সাথে কোনো সম্পর্ক মানে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখা যাবে না। তো ইল্লা আনতাত্তাকু মিনহুম তুকাতান, অর্থাৎ তাদের থেকে বাঁচার জন্য, হ্যাঁ, আনতাত্তাকু যে বাঁচার জন্য, মিনহুম তাদের থেকে, তুকাতান মানে হচ্ছে মানে আত্মরক্ষামূলক যেই এই অবলম্বনটা, সেই মানে সেই হিসেবে তাদের থেকে বাঁচার জন্য কি করতে পারে, বন্ধুরূপে গ্রহণ করতে পারে। ইউহাযিরুকুমুল্লাহু নাফসা, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউহাযিরুকুম মানে হচ্ছে তোমাদেরকে রক্ষা করেন, ঠিক আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে রক্ষা করেন, নাফসা মানে হচ্ছে তার নিজের থেকে, মানে হচ্ছে তার নিজের যে শাস্তি আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে শাস্তি রেখেছেন সেটা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে কি করেন, রক্ষা করেন, তোমাদেরকে সতর্ক করেন। ওয়া ইলাল্লাহিল মাসির, আর আল্লাহর নিকটই আমাদের হচ্ছে আশ্রয়স্থল বা আমাদের প্রত্যাবর্তন স্থল, আমাদের ফিরে যেতে হবে সবার আল্লাহর কাছেই। তো এখানে মূলত, আচ্ছা, এখানে মূলত যে বিষয়টা বলা হচ্ছে সেটা হচ্ছে, দেখেন বন্ধু আসলে কি জিনিস, হ্যাঁ, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। একজন আর একজন ছাড়া একদম বাঁচে না, মানে কি বলে, তার সবকিছুই মনে করেন যে তার ফ্রেন্ডের, তো এটাও এক ধরনের বন্ধু, যে ফ্রেন্ড মানেই হচ্ছে জীবন মরণ সবকিছু, এমন কিছু বন্ধু থাকে, ঠিক আছে, অর্থাৎ আপনি আপনার জীবনের উদ্দেশ্য, আপনার লাইফ, আপনার মানে সবকিছুই তার মতো বা সেই ধরনের একটা মন মানসিকতা। হ্যাঁ, তো এইটা এক ধরনের বন্ধুত্ব। আবার আরেকটা হচ্ছে যে না, সামাজিকতার কারণে আপনি তার সঙ্গে দেখা সাক্ষাৎ করছেন, ভালো আচরণ করছেন, আসা যাওয়া করছেন, এটা একটা বন্ধুত্ব, ঠিক আছে। তো বন্ধুত্বের অনেক ধরন আছে। এখানে মূলত যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে কোন ধরনের বন্ধুত্ব নিষেধ, যেই বন্ধুত্বটা মূলত ওই যে প্রথম টাইপের বন্ধু, অর্থাৎ খুবই আন্তরিক সম্পর্ক, ঠিক আছে, এবং মানে তাদের লাইফস্টাইল, তাদের হচ্ছে জীবনের সাথে একদম নিজেকে জড়িয়ে ফেলা, ঠিক আছে, সেই ধরনের মানে সবকিছুতে আপনি তাদের সাহায্য নেন, তাদেরকে সাহায্য করেন, তারপর হচ্ছে আপনার সে কোনো কথা বললে আপনি না করতে পারেন না, এই ধরনের যে বন্ধুগুলো আছে, খুবই অন্তর থেকে যে বন্ধুগুলো আসে, ঠিক আছে, সেই বন্ধুত্বটা একজন মুমিনের একজন কাফেরের সঙ্গে থাকতে পারে না। কারণ হচ্ছে দেখুন,
এই জিনিসগুলোকে যদি আমরা খুবই মানে এগুলোকে মনে হয় যে ইসলামের কঠিন নিয়ম নীতি এগুলো, ঠিক আছে, মনে হচ্ছে যে এগুলো কি ধরনের নিয়ম নীতি। তো আপনি যদি একটু ভালো করে দেখেন তাহলে দেখবেন যে, দেখুন, একজন মুমিন মানে কি, মানে সে কি সে বিশ্বাস করে, সে আল্লাহর এক আল্লাহকে বিশ্বাস করে। আর একজন যে মুশরিক তার মানে কি, সে হচ্ছে আল্লাহকে প্রত্যাখ্যান, তার স্রষ্টাকে সে প্রত্যাখ্যান করে সে কি করছে, সে নিজের বানানো জিনিসকে সে সেজদা করছে, অথবা হচ্ছে অন্য জিনিসকে সেজদা করছে, যেটা হচ্ছে পৃথিবীর সব থেকে বড় অন্যায়, ঠিক আছে। এবং শুধু মানে অন্য মানুষের প্রতি অন্যায় না, আল্লাহর প্রতি, আপনার স্রষ্টার প্রতি অন্যায় করছে। তো কিভাবে আপনি পারেন যে, ধরুন আপনার বাবাকে একজন প্রচন্ড অপমান করেছে, আপনি তার সাথে খুবই আন্তরিকতার সম্পর্ক রাখছেন, তো এটা আপনার বাবাকে অপমান করার মতো, ঠিক আছে, এটা কখনোই হতে পারে না, এটা কখনোই হতে পারে না। তো ওই আন্তরিকতার সম্পর্কটা থাকতে পারবে না, ঠিক আছে, এটা এটা কখনো সম্ভব না যদি আপনি ওইভাবে চিন্তা করেন, নিজের ইমান থেকে চিন্তা করেন। হ্যাঁ, আপনি যদি সহাবস্থান থাকে যদি কোনো অমুসলিমের সাথে, কোনো মুশরিকের সাথে, বা আপনি ওই দেশে বাস করেন, অথবা এমন অঞ্চলে বাস করেন, অথবা দেখা যাচ্ছে আপনার কর্মস্থলের সঙ্গী, আপনার লেখাপড়ার সঙ্গী যদি এমন মানুষ হয় যারা হচ্ছে অমুসলিম বা অমুশরিক, আপনি অবশ্যই অবশ্যই তাদের সাথে ভালো ব্যবহার করবেন, তাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখবেন। যেটা স্বাভাবিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দ্বারা আমি যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে যে তাদের সঙ্গে ভালো ব্যবহার করা, তাদের কোনো সাহায্য লাগলে সাহায্য করা, মানে আপনার একজন মানুষ হিসেবে তার সঙ্গে ভালো ব্যবহার করা। সে যদি দাওয়াত, আপনার যদি প্রতিবেশী হয় সে যদি দাওয়াতও দেয়, সে দাওয়াত গ্রহণ করা, তাকেও আপনি দাওয়াত দিলেন, এটা ইসলামী দাওয়াতের একটা অংশ। হ্যাঁ, তো এইটা এটা কোনো সমস্যা না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারাটা জীবন দেখলে আমরা এই বিষয়গুলো বুঝতে পারি, এটা কোনো সমস্যা না, ঠিক আছে। তো বন্ধুত্বের মধ্যে অনেক পার্থক্য আছে, তো এখানে ওই ধরনের বন্ধুত্বের কথা বলা হচ্ছে। আর আর আমাদের বুঝতে হবে যে এই যে আয়াতটা আমরা পড়ছি, সেই আয়াতটা এমন একটা সময় যেটা হচ্ছে যুদ্ধ চলছে সেই সময়টাতে। হ্যাঁ, সুতরাং আপনি মানে যুদ্ধের সময়ে শত্রুপক্ষের লোকের সাথে আপনার সখ্যতা, তার মানে হচ্ছে যে ঝামেলা আছে, আপনার আপনি মনে হয় যে কোনো মুসলমানদের বিরুদ্ধে কোন ধরনের ইয়াও করতে পারেন, আপনার থেকে তারা এমন কোনো ইনফরমেশনও পেতে পারে যেটা মুসলমানদের জন্য ক্ষতিকর, তো এই এই বিষয়টাও আছে। কিন্তু নর্মাল সিচুয়েশনে একজন মুসলমান স্বাভাবিকভাবেই অন্যদের সাথে খুব ভালো সম্পর্ক বজায় রাখবে, সামাজিকতার জন্য এবং দাওয়ার জন্য বিশেষ করে। কারণ একজন মুসলমানের সঙ্গে, অমুসলিমের সঙ্গে যদি আপনি নাই মিশেন, ভালো যদি নাই, ভালো ব্যবহার যদি নাই করেন, তাহলে সে বুঝবে কিভাবে, ইসলামটাকে সে চিনবে কিভাবে, মুসলমানদেরকে সে জানবে কিভাবে, আর ইসলামের জন্য তার হৃদয়টা উন্মুক্ত হবে কিভাবে। তো এই জন্য অবশ্যই তাদের সাথে ভালো ব্যবহার করা এইটা খুব জরুরি, তবে ওই ধরনের আন্তরিকতার সম্পর্কটা যেন না থাকে। কারণ আপনার সবসময় আপনার বুঝতে হবে যে, দেখুন, মানে শিরিক মানেটা আসলে কি এবং ইমান মানে কি, এই বিষয়টা যখন আমাদের কাছে না থাকবে তখন আমরা জাস্ট মনে করি যে ও এগুলো কিছু না, ঠিক আছে। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো এখানে মূলত যে শব্দটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, দেখুন, মানে ঈশের জন্য বন্ধুত্বের জন্য অনেক ধরনের শব্দ আছে, অনেক শব্দ আছে, মানে আপনারা যারা আরবি হয়তো কিছুটা জানেন, সদিকুন মানে হচ্ছে আমরা সবাই বন্ধু হিসেবে দেখি, ঠিক আছে, খলিলুন মানে বন্ধু, হাবিবুন মানে বন্ধু, অনেক ধরনের বন্ধু এখানে ব্যবহার করেছেন। ওলি, ওলির বহুবচন আউলিয়া, তো এই ওলি, ওলি মানে অভিভাবক, অর্থাৎ এমন অভিভাবক, এমন বন্ধু যাকে আপনি মনে করেন যে যে আপনার বিপদে হেল্প করে, তারপর হচ্ছে সাহায্যকারী, এই ধরনের এক ধরনের অথরিটি, অথরিটি ভাব আছে যে আপনার উপর যার একটা কর্তৃত্ব আছে, ঠিক আছে, তো কোনো কাফের কর্তৃত্ব থাকবে না আপনার উপর। তো এই বিষয়টা, এই বিষয়টার দিকে ইঙ্গিত করে বলা হচ্ছে এই জায়গাটাই, ঠিক আছে। আচ্ছা, তারপরে এখন বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে বিষয়টা যদি এমন হয় যে না, অন্তরে অন্তরে ঠিকই আপনি ওই ওই ইয়াটা রেখেছেন, যেমন মুনাফিক যারা ছিল, মুসলমান দাবি করতো নিজেদেরকে, তাদের মধ্যে কিন্তু মূলত মুসলিম ছিল না, তারা মুমিন ছিল না, তাদের অন্তরে এই ধরনের ইয়া ছিল, আপনার কাফেরদের প্রতি ভালোবাসা ছিল এবং এই ধরনের আন্তরিকতা ছিল। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাও বলছেন যে কুল ইন তুখফু মা ফি সুদুরিকুম আও তুবদুহু ইয়ালামুল্লাহ, যে তোমরা অন্তরে যা কিছু গোপন করো আর প্রকাশ করো এসবই আল্লাহ জানেন, কিন্তু ওয়া ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনে যা হচ্ছে, যা কিছু আছে সবকিছু আল্লাহ জানেন, আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছুর বিষয়ে সর্বশক্তিমান। সুতরাং এমন মনে করো না যে তোমরা অন্তরে অন্তরে সম্পর্ক রাখলে, গোপন গোপনে সম্পর্ক রাখলে আল্লাহ সেটা দেখবেন না। ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিম মা আমিলাত মিন খাইর মুহতারা,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে সেই দিন, সেই দিন মানে সেই দিনকে তোমরা স্মরণ করো, সেই দিনের কথা বেশি বেশি মনে করো, যেই দিন তাজিদু কুল্লু নাফসিন, প্রত্যেক নফস, প্রত্যেকটা প্রাণী সেই দিন কি করবে, পাবে, মা আমিলাত মিন খাইর, ভালো যে কাজ তারা করেছে, মুহদারা মানে উপস্থিত, ঠিক আছে, আহদারা ইউহদির মানে উপস্থিত করা, সেখান থেকে মুহদির যে উপস্থিত করে, আর মুহদর মানে হচ্ছে যাকে উপস্থিত করা হয়, মানে উপস্থিত যে বিষয়টা। তাহলে প্রত্যেকটা ভালো কাজ যারা মানে ছোট থেকে ছোট যেই ভালো কাজ তারা করেছে সেটা তারা দেখতে পাবে, উপস্থিত দেখতে পাবে। ওয়ামা আমিলাত মিন সু, ঠিক আছে, এবং যেই এবং যেই আপনার খারাপ কাজ, মন্দ কাজ যেটা করেছে সেটাও সে দেখতে পাবে, ঠিক আছে। তাওয়াদ্দু লাউ আন্না বাইনাহা ওয়া বাইনাহু আমাদাম বাইদা, সে তখন আকাঙ্ক্ষা করবে মানে তার এবং সেই মন্দ কাজ যে সেটা যা সেটা করেছে সেটার মধ্যে যদি অনেক অনেক বড় যদি তফাত থাকতো, ব্যবধান থাকতো, ঠিক আছে, সে সেটা চিন্তা করবে যে সে তখন হঠাৎ দেখবে যে কি ব্যাপার, ওই যে ছোট্ট একটা খারাপ কাজ সে করেছিল ওইটাও সামনে চলে আসছে, তখন সে মনে করবে হাই হাই, এটা যদি দূরে চলে যেত, এটা 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 থেকে যদি বেশি বাঁচতে পারতাম কোনো ভাবে। ওয়াইউহাদ্দিরুকুমুল্লাহু নাফস, আল্লাহ সেটাই বলছেন যে আল্লাহ তোমাদেরকে তার নিজের শাস্তি থেকে তোমাদেরকে রক্ষা করার চেষ্টা করছেন, তোমাদেরকে সাবধান করছেন, তোমাদেরকে বাঁচাচ্ছেন। আল্লাহু রাউফুম বিল ইবাদ, আল্লাহ তার বান্দার প্রতি খুবই মমতাবান, খুবই ভালোবাসা রাখেন, এই জন্যই তোমাদেরকে বারবার সতর্ক করছেন এই কথা বলে বলে। মানুষ আল্লাহকে ভালোবাসার দাবি করে, সবাই, আমাদেরকে যদি বলা হয় যে আল্লাহকে ভালোবাসি কিনা, হ্যাঁ অবশ্যই আমরা আল্লাহকে ভালোবাসি, কিন্তু আল্লাহকে ভালোবাসার মানদণ্ডটা কি হবে? শুধু দাবি করলেই কি হবে যে আমরা আল্লাহকে ভালোবাসি, নাকি এখানে আমাদের কোনো কিছু করার আছে, বা মানে কোনো অ্যাক্টিভ কোনো ধরনের কাজের কোনো বিষয় আছে? হ্যাঁ, তো সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে স্পষ্ট করেছেন এর থেকে। কুল ইন কুনতুম তুহিব্বুনা আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুম আল্লাহ ওয়া ইগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গাফুরুর রাহিম। হে নবী, আপনি বলে দিন, কুল মানে আপনি বলে দিন, বলুন, ইন কুনতুম তুহিব্বুনা আল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোই বেশে থাকো, তোমরা যদি আল্লাহকে ভালোবেসে থাকো, ফাত্তাবিউনি, তাহলে আমার অনুসরণ করো, ঠিক আছে। তাহলে রাসুলের অনুসরণটা হচ্ছে আল্লাহকে ভালোবাসার মানদণ্ড। আপনি আল্লাহকে অনেক ভালোবাসলেন কিন্তু রাসুলের কথা অনুযায়ী চললেন না, তার সুন্না গ্রহণ করলেন না, তিনি যে পন্থা অবলম্বন করেছেন সেটা মানলেন না, কিন্তু আপনি প্রচন্ড ভালোবাসেন আল্লাহকে, তো এইটা আসলে ভালোবাসা না। হ্যাঁ, তো আল্লাহ সুবহানাহু তাআলা নির্দেশ হচ্ছে যে যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে রাসুলের অনুসরণ করো, রাসুলের অনুসরণ করলে কি হবে, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, ঠিক আছে। তখন ভালোবাসাটা দুই পক্ষ থেকে হবে, তোমরাও আল্লাহকে ভালোবাসলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, আরো কি করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ওয়াইগফির লাকুম যুনুবাকুম, তোমাদের গুনাহ ক্ষমা করে দিবেন, ওয়াল্লাহু গাফুরুর রহিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন অতি ক্ষমাশীল এবং দয়ালু। কুল আতিউল্লাহ ওয়া রাসূল, আল্লাহ বলে বলছেন রাসূলকে যে আপনি বলে দিন, আতিউল্লাহ ওয়া রাসূল, আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো, তোমরা যদি মুখ ফিরিয়ে নাও তাহলে মনে রাখো যে আল্লাহ কাফেরদেরকে কিন্তু পছন্দ করেন না, ভালোবাসেন না। ইন্না আল্লাহ আসতাফা আদম ওয়া নূহা ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলাল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে সব মানুষকে সৃষ্টি করেছেন, কিন্তু একজনকে আরেকজনের উপর প্রাধান্য দিয়েছেন, ঠিক আছে, কোন বিশেষ কারণে, কোন বিশেষ কল্যাণের কারণে, সেই বিষয়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন যে ইন্না আল্লাহ আসতাফা, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্বাচন করেছেন, শ্রেষ্ঠত্ব দিয়েছেন আদম, আদম আলাইহিস সালামকে, নূহান নূহকে, ওয়া আলা ইব্রাহিম, ইব্রাহিমের বংশধরকে, ওয়া আলা ইমরান, ইমরানের বংশধরকে, আলাল আলামিন, সমস্ত জগতের উপর, ঠিক আছে। তো এখানে মূলত এই যে আদম আলাইহিসসালাম, তো আদম আলাইহিসসালাম এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যুররিয়াতাম বাদুহা মিন বাদ, এরা একে অপরের বংশধর, একে অপরের সন্তান, আল্লাহ সামিউন আলিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব সব কথা শুনেন এবং সবকিছু জানেন। তার মানে আদম আলাইহিসসালাম তো সবার বাবা, তারই বংশধর একজন হচ্ছে নূহ আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালামের আর এক বংশধর হচ্ছে দূরে গিয়ে অনেক পরে এসে ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের বংশধরের মধ্যে থেকেই মূলত এই যে বনু ইসরাইলের মধ্যে থেকেই কিন্তু এই আল ইমরান, ইমরানের সবাই কিন্তু মানে একে অপরের থেকেই, ঠিক আছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
নূহ আলাইহিসসালামের সময় যারা ছিল সেখান থেকে নূহ আলাইহিসসালামকে প্রাধান্য দিয়েছেন, ওই সময় ইব্রাহিম আলাইহিসসালামের সময়ে বা তার পরবর্তী সময় যারা ছিল সেখান থেকে ইব্রাহিম আলাইহিসসালামের বংশের ব্যাপারে আমরা জানি যে তার তার দুই ছেলে নবী ইসহাক আলাইহিসসালাম, ইসমাইল আলাইহিসসালাম, ইসহাক আলাইহিসসালামের ছেলে ইয়াকুব আলাইহিসসালামের নবী, ইয়াকুব আলাইহিসসালামের ছেলে আপনার কি বলে ইউসুফ আলাইহিসসালাম নবী, তার মানে মানে তারপরে তো বনু ইসরাইলে এবং তাদের মধ্যে থেকে আরো অনেক নবী এসেছে, অসংখ্য নবী এসেছে, ঠিক আছে? তো তার মানে হচ্ছে এদেরকে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মনোনীত করেছেন, এদেরকে অবশ্যই শ্রেষ্ঠত্ব দান করেছেন অন্য মানুষদের উপর, অন্য জগৎবাসীর উপর, কিন্তু তাদের অধিকাংশই দুঃখজনকভাবে এই শ্রেষ্ঠত্বর বড়ায়ে মানে অহংকারের কারণে তারা এটা আর ধরে রাখতে পারেনি, তাদের দায়িত্ব তা বুঝতে পারেনি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে যত বেশি মর্যাদা দেন তার দায়িত্ব তত বেশি থাকে। যেমন মুসলিম জাতিকে, মুসলিম জাতি হচ্ছে আমরা বলি যে রাসুলের উম্মত, আমরা আমরা শ্রেষ্ঠ জাতি। তো শ্রেষ্ঠ জাতি মানে এই না যে আমরা অটোমেটিকলি জান্নাতে চলে যাব সবকিছু আমাদের জন্য ওকে, না, শ্রেষ্ঠ জাতি মানে হচ্ছে সব থেকে বড় দায়িত্ব আমাদের উপর, অন্য সকল নবীর উম্মতের উপর যে দায়িত্ব ছিল না, ঠিক আছে, সেটা হচ্ছে নবীদের কাজ করা, ঠিক আছে, অর্থাৎ দাওয়াতের কাজ করা মানুষকে, আর কোন নবী আসবে না সেই কাজটা আমাদেরই করতে হবে। তার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা হচ্ছে খয়রে উম্মাত উখরিজাত লিন্নাস, মানুষ সকল সমগ্র মানব জাতির জন্য তোমাদেরকে বের করা হয়েছে। তো এই জন্য সেই মানে কি বলে আপনার মানে গ্রেট অনারের সাথে গ্রেট রেসপন্সিবিলিটিও চলে আসে, হ্যাঁ, অনেক বেশি সম্মানের সাথে, অনেক বেশি ইসের সাথে অনেক দায়িত্ব চলে আসে। সে দায়িত্বটা যদি আমরা পালন না করি তাহলে দেখা যাচ্ছে যে ইহুদি খ্রিস্টানদের যে অবস্থা হয়েছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সম্মানিত করেছিলেন, শ্রেষ্ঠত্ব দিয়েছিলেন, অন্যদের উপর মনোনীত করেছিলেন, কিন্তু তারা নিজেদেরকে শ্রেষ্ঠই মনে করেছে, কিন্তু শ্রেষ্ঠত্বের যে দায়িত্ব ছিল তাদের উপর ভালো কাজ করা, একটা নমুনা তৈরি করা, নমুনা হিসেবে জগতে থাকা, আল্লাহর বিধান পালনের ক্ষেত্রে সেটা তারা করতে পারেনি, বরং সেখানে আরো সুযোগ সুবিধা নিয়ে বিভিন্ন কারচুপি করেছে, নিজেদের কিতাবাদি নিজেরা লিখেছে সেটা পরিবর্তন করেছে আল্লাহর বিধান, নবীদেরকে হত্যা করেছে, এই ধরনের বিভিন্ন সমস্যা তারা করেছে। তো এই এই এইটাই মূলত এখন থেকে এই যে আলী ইমরান, আপনার আমরা জানি সুরার নাম আলী ইমরান, তো এই আলী ইমরানের অর্থাৎ ইমরানের যে বংশধর তাদের ব্যাপারে এখন আলোচনা আসবে, সেটাই এখানে পরবর্তী আয়াতে আমরা দেখব। إذ قالت امرأة عمران رب إني نذرت لك ما في بطني محررا فتقبل مني إنك أنت السميع العليم, মানে সেই সময়ের ঘটনা স্মরণ করো, আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ঈদ যখন কালাত ইমরাতু ইমরান, ইমরানের ওয়াইফ, ইমরানের স্ত্রী যখন বলল, ঠিক আছে, রব্বি হে আমার প্রতিপালক, সে দোয়া করলো, কি দোয়া করলো, রব্বি হে আমার প্রতিপালক, ইন্নি নিশ্চয় আমি, নাজারতু লাকা মা ফি বাতনি মুহাররান ফাতাকাব্বাল মিন্নি, ইন্নি নাজারতু লাকা, আমি কি করলাম, মান্নত করলাম, নাজার মানে হচ্ছে মান্নত মানা, নাজার তো আমি আপনার জন্য মান্নত মানলাম যে আমার পেটে যা আছে এটাকে আমি মুহাররার মানে মুক্ত করে দিব, মানে আপনার জন্যই কি করে দিব, এটাকে মুক্ত করে দিব, মানে হচ্ছে এটাকে দুনিয়ার সমস্ত কাজ থেকে ওয়াকফ করে দিব, আপনার জন্য ওয়াকফ করে দিব, এ শুধুমাত্র আপনার ঘরের সেবা করবে, আপনার আপনার সেবা করবে, ফাতাকাব্বাল মিন্নি, আমার থেকে এটা কবুল করুন, ইন্নাকা আনতাস সামিউল আলিম, নিশ্চয়ই আপনি সর্বশ্রোতা এবং সর্বজ্ঞ। তো মূলত এখানে বিষয় যেটা সেটা হচ্ছে যে আমরা ইমরান তিনি ছিলেন হচ্ছে মানে মারিয়াম আলাইহিসসালামের বাবা, হ্যাঁ, তার স্ত্রী, ইমরানের স্ত্রী বা মারিয়াম আলাইহিসসালামের মা ছিলেন হান্না। তো তিনি মানে অনেকদিন যাবত তাদের কোনো সন্তান ছিল না, তো একটা সময় তিনি মানে যখন সন্তান গর্ভে ধারণ করলেন তখন আল্লাহর মানে খুশিতে তিনি কি করলেন, তার গর্ভের সন্তানটাকে, তখন তারা তখন বাস করতেন প্যালেস্টাইনে, হ্যাঁ, ওই সময় বাইতুল মাকদাসের ওইখানে, তো ইমরানের এই যে আপনার হান্না যে ইমরানের ওয়াইফ, তার বোনের হাজবেন্ড ছিল হচ্ছে জাকারিয়া আলাইহিসসালাম, যিনি হচ্ছেন আপনার ওই বাইতুল মাকদাসের ইয়া ছিলেন, ঠিক আছে, তিনি তো জাকারিয়া আলাইহিসসালাম নবী ছিলেন এবং বাইতুল মাকদাসের তিনি দায়িত্বে ছিলেন সেই সময়ে, হ্যাঁ, তো অর্থাৎ মারিয়াম আলাইহিসসালামের খালু জাকারিয়া আলাইহিসসালাম।
আমরা কোন সময় আলোচনা করছি? ঈসা আলাইহিস সালাম জন্মের কিছু আগে, তার মানে হচ্ছে এখন হচ্ছে আপনার এই যে 2022, তো ধরেন প্রায় 2000 বছর আগের কথা আমরা বলছি, তাই না? তো হয়তো 100 বছর বা তার থেকে এরকম বা তার থেকে কিছু কম সময় আগে, তো এই সময়ের আলোচনা আমরা করছি। তো সেই সময়ে প্যালেস্টাইনের ওই সময়ে মানে ইমরানের স্ত্রী যে হান্না, তিনি তিনি মান্যত মানলেন যে আমার পেটে যা আছে যে এটাকে আল্লাহর রাস্তায় কি করে দিব, আমি ওয়াকফ করে দিব, সে মসজিদের বাইতুল মাকদিসের সেবা যত্ন করবে, সেখানে থাকবে সে, ঠিক আছে, আল্লাহর জন্য ওয়াকফ করে দিব। কিন্তু সে মনে করেছে যে পেটে মনে হয় ছেলে সন্তান, ঠিক আছে। ফালাম্মা ওয়াদাআতহা, অতঃপর যখন মানে ওয়াদাআতহা তিনি জন্ম দিলেন তাকে, তাকে মানে হচ্ছে মারিয়াম আলাইহিসসালামকে, একজন মেয়েকে, কলাত তিনি বললেন, রব্বি ইন্নি ওয়াদাতুহা উংসা, আরে আমি তো কি করলাম, মানে হে আমার প্রতিপালক, আমি তো কন্যা সন্তান জন্ম দিলাম, ঠিক আছে। ওয়াল্লাহু আলামু বিমা ওয়াদাআত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লাহ তো ভালোই জানেন যে সে কি গর্ভধারণ করেছিল, তাই না, সে কি জন্ম দিয়েছে। ওয়ালাইসা যাকারুকাল উংসা, আর না, এটা মূলত ঈশের কথা, মারিয়াম আলাইহিসসালামের মায়ের কথা, তিনি বলছেন যে আমি তো কি করেছি, গর্ভধারণ করেছি একজন মেয়ে এবং জন্ম দিয়েছি একজন মেয়েকে, আর আল্লাহ আপনি তো ভালোই জানেন যে আমি কি 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 করেছি, জন্ম দিয়েছি। ওয়ালাইসা যাকারুকাল উংসা, এবং পুরুষ মহিলার মানে মেয়েদের মতো না, মেয়েরা পুরুষের মতো না, তাদের কর্মের মধ্যে, তাদের দায়িত্বের মধ্যে, তাদের অনেক ক্ষেত্রে ডিফারেন্ট ডিফারেন্স আছে। হ্যাঁ, ওয়া ইন্নি সাম্মাইতুহা মারিয়ামা, আর আমি তার নাম রেখেছি মারিয়াম। ওয়া ইন্নি উঈদুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজিম, আর আমি তার এবং তার ভবিষ্যৎ প্রজন্ম যারা আসবে তাদেরকে বা তার সন্তানাদি তাদেরকে মানে অভিশপ্ত শয়তানের হাত থেকে আপনার নিকট আশ্রয়ের মানে হেফাজতের জন্য আপনার আশ্রয় গ্রহণ করলাম, অথবা আপনার আশ্রয় চাচ্ছি, ঠিক আছে। তো তার মানে হচ্ছে মারিয়াম আলাইহিস সালাম জন্মগ্রহণ করলেন, আর তার মা তখন একটু মানে হতাশ হলেন যে আরে আমি তো মনে করছিলাম যে ছেলে হবে, এবং তাকে আমি বাইতুল মাকদাসের জন্য ওয়াকফ করে দিব, ঠিক আছে। কিন্তু যখন মেয়ে হলো তখন তিনি তার ওয়াদা পূরণ করলেন, তিনি যে মানটা মেনেছিলেন সেটা তিনি পূরণ করলেন। ফাতাকাব্বালাহা রব্বুহা, তার রব তাকে কি করলো, তাকে গ্রহণ করলেন, বিকবুলিন হাসানিন, মানে উত্তম ভাবে কবুল করলেন মারিয়াম আলাইহিসসালামকে। হ্যাঁ, তার রব তাকে গ্রহণ করলেন, কবুল করলেন। ওয়া আম্বাতাহা নাবাতান হাসানান, আর তার তাকে উৎকৃষ্ট পন্থায়, উত্তম পন্থায় তার লালন পালন করালেন। আম্বাতা মানে হচ্ছে আপনার মানে ফসল উৎপন্ন হওয়া, কোনো কিছু নার্চার, হ্যাঁ, এটা হচ্ছে নার্চারিং করা, গাছ লাগালে আপনি যেভাবে নার্চার করেন সেটা হচ্ছে আম্বাতা। হ্যাঁ, তো আম্বাতাহা নাবাতান হাসানান, মারিয়াম আলাইহিস সালামের যে লালন পালন এটাকে তিনি উৎকৃষ্ট পন্থায় করলেন। ওয়াকাফালাহা জাকারিয়া, তাকে জাকারিয়ার দায়িত্ব দিলেন। তো বিষয়টা যেটা সেটা হচ্ছে যে মারিয়াম আলাইহিস সালাম যখন গর্ভে জন্মগ্রহণ করার আগেই তার বাবা ইমরান ইন্তেকাল করেন, সুতরাং তার জন্মের পরে তার দায়িত্ব কে গ্রহণ করবে এটা নিয়ে একটা সংশয় দেখা দেয় সবার মধ্যে এক ধরনের থাকে, তার আত্মীয় স্বজন নিকট আত্মীয় যারা আছে সবাই চায় যে তার দায়িত্ব গ্রহণ করবে। হ্যাঁ, কিন্তু পরবর্তীতে লটারিতে জাকারিয়া আলাইহিস সালামের নাম আসে এবং তিনি তার দায়িত্বভার গ্রহণ করেন, ঠিক আছে। তো তিনি মেহরাবের মসজিদের মেহরাবের ওইখানে একটা ছোট কক্ষে তিনি ওইখানে থাকতেন, মারিয়াম আলাইহিসসালাম। তো যখনই জাকারিয়া কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাবা, যখনই জাকারিয়া মেহরাবের ওখানে প্রবেশ করতেন, ওয়াজাদা ইনদাহা রিজকান, তার কাছে দেখতেন যে কি ব্যাপার, চমৎকার ফল ফ্রুট, তারপর হচ্ছে খাবার, যেগুলো হচ্ছে তিনি এনে দেন নাই অথবা এখানে পাওয়া সম্ভব না এমন জিনিস। তখন তিনি মারিয়াম আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন যে হে মারিয়াম, এগুলো কোথা থেকে আসলো তোমার কাছে? কলা, তিনি বললেন, হুয়া মিন ইনদিল্লাহ, এগুলো আল্লাহর পক্ষ থেকে, ইন্নাল্লাহ ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ইচ্ছা তাকে অপরিমিত রিজিক দান করতে পারেন, ঠিক আছে। তো এখানে আপনাদের একটা বিষয় বুঝতে হবে যে জাকারিয়া আলাইহিসসালাম নিজেও তিনি ছিলেন নিঃসন্তান, দীর্ঘদিন তিনি সন্তানের আশা করে যখন সন্তান হয় না তখন এক ধরনের তিনি আশা ছেড়ে দিয়েছিলেন,
ঠিক আছে, তিনি বৃদ্ধ হয়ে গিয়েছেন, তার স্ত্রী একজন বন্ধা ছিল আবার বৃদ্ধ হয়ে গিয়েছে, তো যার কারণে এখন আর সন্তানের কোনো আশা নাই, ঠিক আছে। কিন্তু যখন তিনি মারিয়াম আলাইহিস সালামের এই বিষয়টা শুনলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মানে গায়েব থেকে রিজিক দিচ্ছেন, মানে তিনি আল্লাহর অবশ্যই একজন নবী হিসেবে তো অবশ্যই আল্লাহর কুদরত সম্পর্কে আল্লাহর সবকিছু তিনি জানেন, কিন্তু তার তখন হঠাৎ করে মনে হলো আরে আমি তো তাহলে এই আল্লাহ যদি গায়েব থেকে রিজিক দিতে পারেন তাহলে আল্লাহ তো আমাকে এখনো সন্তান দিতে পারে, তাই না? তো তখন তিনি সাথে সাথে কি করলেন, হুনালিকা দা জাকারিয়া রব্বা জাকারিয়া, তখনই জাকারিয়া কি করলেন আল্লাহর তার প্রতিপালকের কাছে দোয়া করলেন, কলা তিনি বললেন রব্বি হাবলি মিল্লাদুনকা যুররিয়াতান তাইয়িবাতান, বলতে লাগলেন হে আমার প্রতিপালক আমাকে আপনার নিকট হতে একজন একজন পবিত্র সন্তান, একজন পবিত্র বংশধর দান করেন, ইন্নাকা সামিউ দোয়া, নিশ্চয়ই আপনি দোয়া শ্রবণকারী। ফানাদাতুল মালাইকাতু ওয়া হুয়া কাঈমুন ইউসাল্লি ফিল মিহরাব আন্না আল্লাহ ইউবাশশিরুকা বিইয়াহইয়া মুসাদ্দিকান বিকালিমাতিন মিন আল্লাহি ওয়া সাইয়্যিদা وحصورا ونبيا من الصالحين. তখন তিনি দোয়া করলেন এবং পরবর্তীতে তিনি একটা সময় যখন মেহরাবের মধ্যে নামাজ পড়ছিলেন তখন ফেরেশতা আসলো একজন, ফানাদাতহু মালায়েকাত, ফেরেশতা এসে তাকে ডাকলো, ওয়া হুয়া কায়িমুন ইউসাল্লি ফিল মিহরাব, তখন তিনি মেহরাবে নামাজ আদায় করছিলেন, ফেরেশতা এসে বলল ফেরেশতা বলল আন্নাল্লাহ ইউবাশশিরুকা বিইয়াহইয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সুসংবাদ দিচ্ছেন ইয়াহিয়ার, ইয়াহিয়াকে মানে তার যে ইয়াহিয়া আলাইহিস সালামের জন্মের সুসংবাদ দিচ্ছেন, জাকারিয়া সালামের সন্তান, যে হবে মুসাদ্দিকান সত্যায়নকারী, বিকালিমাতি মিনাল্লাহ, আল্লাহর কালিমার ব্যাপারে সত্যায়ন করে, কালিমাতুল্লাহ বলা হয় ঈসা আলাইহিস সালাম, অর্থাৎ এরপরে মারিয়াম আলাইহিস সালামের জন্ম হবে, অনেকে মারিয়াম আলাইহিস সালামকে অপবাদ দিবে, ঈসা আলাইহিস সালামকে নবী হিসেবে মানবে না, কিন্তু ইয়াহিয়া আলাইহিস সালাম সত্যায়ন করবেন যে হ্যাঁ এই হচ্ছে আল্লাহর কালিমা আল্লাহর নবী, ঠিক আছে, ওয়া সাইয়্যিদা ওয়া হাসুরা ওয়া নাবিয়্যান মিনাস সলিহিন, এবং সে কি হবে একজন সর্দার হবে এবং আচ্ছা হাসুরনের এখানে বিশেষ যে অর্থ সেটা হচ্ছে আপনার এখানে দিয়েছে ইন্দ্রিয় চাহিদা হতে পরিপূর্ণরূপে নিবৃত্ত, এটার মানে ছোট বাংলা কি হতে পারে খুঁজে বের করতে হবে আর কি, অর্থাৎ আত্মনিয়ন্ত্রণকারী, হ্যাঁ যেটাকে বলা হয়, অর্থাৎ সকল নবী তো দেখা যাচ্ছে যে আপনার ওয়াসওয়াসা থেকে, শয়তানের ওয়াসওয়াসা থেকে বলুন অথবা হচ্ছে নিজের নফসের খাহিশাত থেকে বলুন, সেই জিনিসগুলোকে নিয়ন্ত্রণ করেই তারা ছিল, কিন্তু বিশেষ করে এক এক নবীর এক এক বিশেষ গুণ ছিল, কোনো একটা বিষয়ে তাদের বিশেষ পারদর্শিতা ছিল অথবা বিশেষ গুণ তাদেরকে দিয়েছিলেন যে বিষয়টা প্রবল ছিল, তো বিশেষ করে ইয়াহিয়া আলাইহিস সালামের মধ্যে এই গুণটা খুব বেশি ছিল যে তিনি খুব বেশি আত্মনিয়ন্ত্রণের মধ্যে, তার যে জৈবিক চাহিদা, তারপর হচ্ছে আপনার ঠিক আছে, তো এই বিষয়গুলোকে তিনি খুব বেশি শালীন ছিলেন, বেশি নিয়ন্ত্রণ করতে পারতেন, তো এটাকে বলা হচ্ছে হাসুর। ওয়া নাবিয়্যান মিনাস সলিহিন, এবং মানে সৎকর্মশীল নবীদের অন্তর্ভুক্ত হবেন, তো ইসা মানে জাকারিয়া আলাইহিস সালাম শুধু একজন সন্তান চাচ্ছিলেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে একজন নবী দিচ্ছেন, সন্তান দিচ্ছেন, এবং সে হবে একজন অন্য সূরা মারিয়ামের মধ্যে আমরা আবার দেখবো সেখানে আরো অনেক সিফাত, আরো অনেক গুণের কথা বর্ণনা করা হয়েছে ইয়াহিয়া আলাইহিস সালামের, যে সে হবে বাবা মায়ের জন্য মানে চক্ষু শীতলকারী একজন, ঠিক আছে, এবং বাবা মায়ের কথা শুনবে এরকম, তো তার মধ্যে একজন সন্তান হিসেবে যত কোয়ালিটি থাকা দরকার, ভালো গুণগুলো সেগুলো সবকিছুই ছিল, পাশাপাশি সে একজন নেতা হবে, সে একজন নবী হবে। জাকারিয়া আলাইহিস ইসলাম তখন দোয়া তো করছেন ঠিকই, কিন্তু এখন নিজেও আশ্চর্য হয়ে যাচ্ছে, আসলে সত্যি কি মানে বাচ্চা হবে, হলে কিভাবে হবে, তিনি তো কনফিউজ, কারণ তিনি বৃদ্ধ হয়ে গিয়েছেন, তার ওয়াইফ দেখা যাচ্ছে বন্ধা, ঠিক আছে, তিনি সেটা বললেন, কলা তিনি বললেন রব্বি হে আমার প্রতিপালক আন্না ইয়াকুনু লি গোলাম, আমার জন্য কিভাবে সন্তান হবে, আমার সন্তান কিভাবে হবে পুত্র সন্তান গোলাম, ওয়াকাদ বালাগানিয়াল কিবার, অথচ আমার বার্ধক্য এসে পড়েছে, ওয়ামরাতি আকির, আর আমার স্ত্রী হচ্ছে বন্ধা, কলা কাদালিকাল্লাহু ইয়াফআলু মা ইয়াশা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যেভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা চান তিনি সেটা করতে পারেন,
কলা জাকারিয়া আলাইহিস সালাম বললেন রব্বি জাআলনি আয়া, আমার জন্য একটা নিদর্শন দিন, অর্থাৎ আমি যদি যেন বুঝতে পারি যে আমার ওয়াইফ প্রেগনেন্ট হয়েছে অথবা তার সন্তান হবে, এটা যেন আমি বুঝতে পারি যে কোন সময় আমি বুঝবো এটা, তো এরকম আমাদের আমাকে একটা নিদর্শন দেন। কলা আল্লাহ বললেন আয়া তুকা, তোমার নিদর্শন হচ্ছে আল্লাহ তুকাল্লিমান নাস, যে তুমি কথা বলবে না মানুষের সাথে, অর্থাৎ তুমি চাইলেও কথা বলতে পারবে না, সালাসাতা আইয়ামিন 3 দিন, ইল্লা রমসা, তবে ইশারা ইশারা দিয়ে কথা বলতে পারবে। ওয়াদকুর রাব্বাকা কাসীরা ওয়াসাব্বিহ বিল আশি ওয়াল ইকরাম, এবং আল্লাহর তোমার রবের স্মরণ করো, অনেক বেশি জিকির করো, এবং সকাল সন্ধ্যায় তার প্রশংসা পাঠ করো বা তাসবিহ পাঠ করো। তো মূলত জাকারিয়া আলাইহিস সালামের নিদর্শন ছিল এটা, যে যখন তোমার ওয়াইফ প্রেগনেন্ট হবে তখন তুমি কি করতে পারবে না, দেখবা যে তুমি তুমি তোমার জবান বন্ধ হয়ে যাবে, তুমি 3 দিন কোনো কথা বলতে পারবে না, যখন যদি কথা বলার প্রয়োজন হয় কারোর সঙ্গে তখন তুমি ইশারা দিয়ে কথা বলবে। তো এটাই হচ্ছে তোমার নিদর্শন যে তোমার ওয়াইফ এখন মানে সন্তান ধারণ করছে বা প্রেগনেন্ট। ঠিক আছে, তো এইটা এটা হচ্ছে আমাদের এই রুকুটা শেষ হয়েছে জাকারিয়া আলাহি ইসলাম এবং ইয়াহিয়া আলাহি ইসলামের ঘটনা। এরপরে মারিয়াম আলাহি ইসলাম থেকে কিভাবে ঈসা আলাহি ইসলাম আসলেন সেই বিষয়টা হচ্ছে পরবর্তী রুকুতে ইনশাল্লাহ আমরা পড়বো। আজকে পর্যন্তই থাক, খুব গুরুত্বপূর্ণ কিছু ঘটনা আছে এবং শিক্ষা আছে এই জায়গাগুলো, অবশ্যই আমরা একটু নিজেরা পড়ার চেষ্টা করবো এবং সেগুলো থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিধানাবলী আছে, যে শিক্ষা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, সেগুলো যেন আমরা গ্রহণ করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আমি একটু শারীরিকভাবে অসুস্থ, ক্লাস করতে পারবো বলে ভাবছিলাম না, সারা রাত একটু ঘুমাতে পারিনি, তারপর গত 2টা সপ্তাহ ক্লাস হয়নি বলে আজকে একটু জোর করেও হলেও বসলাম আর কি। আমাদের আজকে থেকে সিরা ক্লাস হওয়ার কথা, আল্লাহ ভালো জানেন যে নিতে পারবো কিনা। যদি সুস্থ থাকি তাহলে ক্লাস নিব ইনশাল্লাহ বিকেল 6:30 থেকে, আর যদি অসুস্থ থাকি তাহলে হয়তো বা সামনের দিনে নিতে হবে। যাই হোক, দোয়া করবেন আপনারা, এটা যারা সিরা রেজিস্ট্রেশন করেছেন গত 2 দিনে তাদেরকে এখনো গ্রুপে অ্যাড করা হয়নি, ইনশাল্লাহ দ্রুত অ্যাড করে দেওয়া হবে, আর সেখানে আপনারা সকল নোটিশ পেয়ে যাবেন ইনশাল্লাহ। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন, দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ।